সন্ধ্যা আপনাদের সাথেই আছি দাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায় আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাজিয়া জাবিনের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ইন লিম্ব শিরোনামে সুমন পালের একক আলোকচিত্র প্রদর্শনী সকাল 9:30 থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনীটি চলবে 21 ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে এএইচ ঢালি তমালের একক চিত্রকলা প্রদর্শনী প্রজেকশন অফ আইডেন্টিটি বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 ডিসেম্বর পর্যন্ত এবারে এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায় সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি রাত 8:20 থাকছে মাসুদ সেজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডুগডুগি কি আপা আসান কবিরকে কেমন লাগলো কেমন লাগলে তুই খুশি হস না আমার খুশি হওয়া না হওয়ার তো কিছু নাই মানে তুমি তো আজ প্রথম তার সাথে ঠান্ডা মাথায় বসে কথা বললে তাই বললাম ছেলে সুবিধার না ওর কাছ থেকে তোর 100 হাত দূরে থাকতে বলছিলাম না হ্যাঁ এখন 500 হাত দূরে থাকবে কেন আপা সে কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান 13 নং বোর্ডিং দান বাক্স না এটা হচ্ছে ব্যথার দান সবই ভুলে পড়া সবই ভুলে কি ব্যাপার পাম্পার কে কে এলো নাম তো কইতাছে আকি আলো কি বলিস ওই হয়েছে সত্যি হয়েছে তারপরে এক পা ছোট এক পা বড় নিয়ে না তখন আমি দুটো স্যান্ডেলই খুলে ফেললাম ও আচ্ছা খুলে খালি পায়ে নাচ গান শুরু করে দিলাম রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয় একই চিঠি তিনজন রে সি 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 আপনি ভাববেন না বিষয়টা এখানেই শেষ আমার সাথে সিটারি করার ফল তিলে তিলে আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বিষয়টা কিন্তু মাথায় রাখবেন প্রেম তো মানুষকে ক্ষমা করতে শেখায় আমি না হয় তিনজনের চিঠি দিয়ে একটা ভুলই করে ফেলাইছি সামান্য এই ভুলটা যে ক্ষমা করতে পারে না তারে প্রেমিকা বলি কিভাবে রাত 11:30 থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান রাত 12:10 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাজিয়া জাবিন চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন আমি খুব ভালো আছি অনেক অনেক দিন ধরে আপনি ব্রেইল পদ্ধতি নিয়ে কাজ করছেন একটি বিশেষ পদ্ধতি কি ধরনের কাজ করেন আপনি তো আসলে ব্রেইল পদ্ধতির শিক্ষকতা করেন না কিন্তু এই পদ্ধতিটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন শিশুতোষ বই রচনা করে চলেছেন এবং তাদের হাতে বই পৌঁছে দিচ্ছেন কিভাবে করেন কাজগুলো ব্রেইল পদ্ধতি তো আসলে একটা অনেক প্রাচীন পদ্ধতি তবে বাংলাদেশে এর প্রচলন ছিল না তো হঠাৎ করে কোনো একটা ঘটনা আমার জীবনে ঘটে যার জন্য আমি আমার মনে হয় যে এই পদ্ধতি যখন আছে এত প্রাচীন একটা পদ্ধতি কেন না খুঁজে বের করি যে ব্রেইল পদ্ধতি কোথায় বানানো হয় কীভাবে বানানো হয় এবং সেই কাজটাকে নিয়ে তখন থেকেই আমার মনে চিন্তাভাবনা শুরু হয় যে এটাকে নিয়ে সামনে আসা দরকার যারা দৃষ্টি প্রতিবন্ধী আমি অবশ্য ওদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলি না কারণ ওরা তো দৃষ্টিকে জয় করেছে ওরা দৃষ্টিজয়ী মানুষ তাহলে ওরা পড়তে জানে ওদের হাতে আমরা বই তুলে দেব না কেন এই মনের ইচ্ছাটা নিয়েই কিন্তু এই কাজটাকে আমার আমি মানে সামনের দিকে আসি 2002 সালে আমার প্রথম ছড়ার বইটা প্রকাশিত হয় এবং সেই প্রকাশনা অনুষ্ঠানে অনেকজন দৃষ্টিজয়ী ব্যক্তি এসেছিলেন তারা আমাদের বন্ধু হিসাবেই সেই অনুষ্ঠানে এসেছিলেন
আসার পর আমি লক্ষ্য করলাম যে তারা আমার বইটা নাড়িয়ে চাড়িয়ে দেখছেন, হাতে নিচ্ছেন, পৃষ্ঠা গুনছেন, কিন্তু পড়তে পারছিলেন না। তো এখান থেকেই আমার মনে হলো যে বইটা তাদের জন্য করা দরকার। তো প্রথম, সবচেয়ে প্রথম ছড়ার তালে মনটা দোলে, যেটা বাংলাদেশের প্রথম ব্রেইলে ছড়ার বই, যা কিনা আমি লিখেছিলাম, সেটা প্রকাশ করলাম। করে দৃষ্টি জয়ী বাচ্চাদের একটি স্কুলে বইটা নিয়ে গেলাম। বেশ কিছুদিন পর যখন আবারও স্কুলে গেলাম, দেখলাম পড়তে পড়তে বইটা সমান হয়ে গেছে। কারণ ওরা তো পড়তে ভালোবাসে এবং ওদের ওই লেখাগুলো একটু উঁচু উঁচু হয়, ব্রেইল পদ্ধতির লেখাগুলো একটু উঁচু উঁচু হয়। তো পড়তে পড়তে সমান হয়ে যাওয়াতে আমি তখন, মানে আমার মনে হলো যে বইটা যথেষ্টবার ওরা পড়েছে। এবং পরবর্তীতে আবার আরেকটি বই বের করি, গল্পের বই, সেটাও আমার লেখা ছিল, বিনির সাথে পুতুল বিয়ে। সেটাও কি ব্রেইল পদ্ধতিতে করেছিলেন? ব্রেইল পদ্ধতিতে যখন বের করে, এরপর বাংলাদেশের অনেক স্কুলে যেখানে দৃষ্টি জয়ী বাচ্চারা আছে তাদেরকে আমি দেই, তো তারা পড়ে। এবং পরবর্তীতে আমার মনে হলো যে শুধু আমার লেখা বই দিয়ে তো তাদের এই জ্ঞানের তৃষ্ণা বা পড়ার ইচ্ছাটুকু আমি মানে মেটাতে পারবো না। তখন থেকেই কিন্তু আমার বই মেলাতে আসা এবং বই মেলাতে মানুষের সামনে আমি দেখাতে, এটাই বলবো যে চেষ্টা করলাম যে ওরা পড়তে জানে ওদের হাতে বই তুলে দেওয়া হোক। এবং বই মেলাতে প্রথম স্পর্শ নামে যে ব্রেইল পদ্ধতির একটা স্টল বের হয়েছিল, সেটাও কি আপনারাই বের করেছিলেন? জি, স্পর্শ ব্রেইল প্রকাশ। এবং সেটা অনেক অনেক বেশি জনপ্রিয় হয়েছিল, অনেক মিডিয়াতে এসেছিল যে ব্রেইল নিয়ে প্রথম একটা স্টল হলো বই মেলাতে। সেই কাজটা কিভাবে শুরু করলেন, মাথায় কি করে আইডিয়াটা এলো? ওই যে বললাম যে যখন মনে হলো যে এরা পড়তে জানে, কিন্তু আমার মনে হলো যে শুধু এদের জন্য বই করলেই হয়তোবা ওরা বই পাবে না, এটা মানুষকে এবং সমাজকে ঝাঁকা দিতে হবে যে যারা পড়তে জানে তাদের জন্য বই নেই কেন। তো তার জন্য আমি মনে হলো যে সবচেয়ে ভালো হবে যে বই মেলাতে আসা, এবং বই মেলা যেখানে প্রাণের মেলা আমরা বলছি, তাহলে প্রাণের মেলা যদি সত্যিকার অর্থে করে তুলতে হয়, তাহলে তো সমাজে এক শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আপনি বই মেলাকে প্রাণের মেলা বলতে পারবেন না। মানে সবাইকে জানাতে হবে, যারা পড়তে জানে তাদের সবাইকে এখানে সুযোগ দিতে হবে। তো যখন বই মেলাতে এসে এই বাচ্চারা বা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গড় গড় করে ব্রেইল পড়ে যায় এবং তাদের দৃষ্টিতে আলো নেই কিন্তু তারা পড়তে জানে, মানুষ সত্যি অবাক হয়। এবং মানুষ কিন্তু তখন বারবার আমাকেই প্রশ্ন করে যে তাহলে আপা ওদের জন্য বই নাই কেন। তো একটি বইও যেখানে ছিল না বিনোদনমূলক বই, সেখানে আমরা ইতিমধ্যে 46টি বই প্রকাশ করেছি এবং বাংলাদেশের একেবারে মানে খ্যাতিমান লেখকদের বই নিয়ে। আচ্ছা, উল্লেখযোগ্য কার কার বই ছিল যদি একটু জানতে চাই? জি, উল্লেখযোগ্য যদি বলতে হয় তাহলে আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পরবর্তীতে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, মফিদুল হক, ডক্টর হালিমা খাতুন, কবির চৌধুরী, ডক্টর সেলিনা হোসেন, এবং এরকম অসংখ্য লেখকের। এবং লুৎফুর রহমান রিটনের ছড়ার বই এসছে, এত মজার মজার ছড়া উনি লেখেন এবং সেই ছড়াগুলো যখন প্রকাশিত হয় এবং যারা ব্রেইল পড়ছে তারা যখন পড়ে, তারা যখন হাসতে হাসতে লুটিয়ে পড়ে, তখন সেটা সেই মানে দৃশ্যগুলো সত্যিই আমার জন্য অনেক পাওয়া বলে আমার মনে হয়। আচ্ছা, এই ব্রেইল পদ্ধতিতে যখন বই প্রকাশনার কাজে আপনি নামলেন, তখন বিষয়টা তো একটুখানি অন্যরকম, একটু কঠিন ছিল, একটু না বেশ কঠিন ছিল। তো সেই ক্ষেত্রে কী ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হলো এবং কীভাবে সেই কাজগুলোকে করলেন? 2002 সাল, তখন যখন মাথায় ভূতটা চেপে বসলো যে ব্রেইল করতেই হবে, সেই থেকে কিন্তু ব্রেইল প্রেস খোঁজা শুরু করলাম, কোথায় কোথায় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করলাম। তারপরে আবার মাঝখানে কিছুটা সময় ভুলেও থেকেছি, ঠিক আছে করবো, করছি, করতে করতে সময়ও লেগেছে। পরবর্তীতে দেখলাম টঙ্গীতে একটি সরকারি ব্রেইল প্রেস আছে, সেখানে যাওয়ার চেষ্টা করলাম। প্রেসটার অবস্থা তখন খুব একটা ভালো ছিল না, খুব একটা বেশিরভাগ সময় সেটা বন্ধ থাকতো। পরবর্তীতে আমাদেরই প্রেরণা বলে একটি সংগঠনের আমারই বন্ধু ফাহিমা, সে আমাকে ডেকে নিয়ে বলল, আপা আমি হাতে ব্রেল মুদ্রণ করব, তাও আপনার বইটা প্রকাশিত হোক, আমরা বিনোদনমূলক বই পড়তে চাই, তো আপনি এগিয়ে আসেন, আমি আপনার বই তৈরি করব। তো এইভাবেই আমি প্রথম ফাহিমা আমার বইটা তৈরি করে। কিন্তু পরবর্তীতে আমি সবসময় বলতাম যে যদি ব্রেল প্রেস তৈরি হয় তাহলে কিন্তু অসংখ্য দৃষ্টিজয়ী মানুষের কর্মসংস্থান হবে,
ব্রেল প্রেসগুলো চালু হবে, শুধু যে ওরা বই পড়বে তা না, এর পিছনে অনেকগুলো কাজও হবে। তো এখন কিন্তু আমাদের ব্রেল প্রেস আছে বাংলাদেশে, এবং স্পর্শতে একবার একটা মজার গল্প বলি, যে মাননীয় শিক্ষামন্ত্রী আসলেন স্পর্শতে, এবং তখন আমরা জোর গলায় দাবি তুলেছিলাম যে 1 তারিখে যদি প্রতিটি শিক্ষার্থী তাদের নতুন বই তারা পায়, তাহলে এই যে দৃষ্টিজয়ী যে সমস্ত শিশুরা আছে যারা স্কুলে পড়ছে, তাদের হাতে কেন বই আসবে না? উনি উত্তর কিছু সে মুহূর্তেও দিতে না পারলে পরবর্তীতে কিন্তু খুবই ভালো কাজ হচ্ছে, এবং তার নির্দেশেই এখন আমরা স্কুলে স্কুলে পাঠ্য বইগুলোও দিতে পারছি। বাহ, এই যে দৃষ্টিজয়ী বাচ্চাদের কথা আপনি বলছেন, তারা কি মানে কি পরিমাণ সাড়া পাচ্ছেন তাদের কাছ থেকে, বা প্রত্যেক বছর নতুন নতুন বই বেরোচ্ছে কিনা? প্রথমে শুরু করেছিলাম একেবারে ছোট শিশুদেরকে নিয়ে, যারা ছড়া অল্প অল্প গল্প কবিতা পড়ছে তাদেরকে নিয়ে। এখন তো নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা আমাদের স্পর্শের স্টলে প্রতিদিন আসেন, এবং ঢাকার বাইরে থেকে আমরা প্রচুর টেলিফোন পাই যে আপা আমাদেরকে এই বইটা পাঠানো হোক, আপা আমাদের এই বইটা প্রয়োজন, বা আপা একটু কানের মধ্যে ফোনটা লাগান দেখেন এই কবিতাটাও পুরো মুখস্থ করেছে। ও একজন দৃষ্টিজয়ী একজন ছেলে কি একজন মেয়ে, তখন ভীষণ ভালো লাগে। এবং একটা কথা বলি, এটা সবাই জানে না যে ব্রেল পদ্ধতির বইগুলো পোস্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না। আচ্ছা, এটা কিন্তু আমাদের সরকারের একটা বিরাট একটা অবদান যে ব্রেল পোস্ট আমরা যে কোনোখানে যে কোনো সময় করতে হলে মানে উইদাউট এনি মানি আমরা এটাকে পোস্ট করতে পারি। তো এদিক থেকে তো স্পর্শের খুবই মানে কোনো পয়সা খরচ হয় না, বাইরে যে কোনোখানে পাঠাতে বললেই আমরা বাংলাদেশের ভিতরে যে কোনোখানে আমরা মানে তৎক্ষণাৎ ফোন আসলেই আমরা আমাদের বইগুলো আমরা পোস্ট করে দিতে পারি, পৌঁছে দিতে পারে, পৌঁছে দিতে পারে। চমৎকার। তো প্রত্যেক বছর কি পরিমাণে নতুন বই স্পর্শ বের করছে, বা আগামী বইমেলা 2018 ফেব্রুয়ারিতে পাশে যে বইমেলা আসছে, সেখানে আপনারা নতুন কি কি বই রাখছেন সেই সব দৃষ্টিজয়ী বাচ্চাদের জন্য? এবারের 18-র যে বইমেলা, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা মজার সংবাদ দিচ্ছি যে আমরা স্পর্শ ব্রেল প্রকাশনা 10 বছরে পা রাখতে যাচ্ছে। তো আমাদের অনেক পরিকল্পনা, এর মধ্যে ইতিমধ্যে আমাদের যেগুলো হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কেউ কখনো চিন্তা করেনি যে তারা ডিবেট করতে পারে। হ্যাঁ, তাদেরকে এই দৃষ্টিজয়ী ছেলে মেয়েগুলো যখন ডিবেট প্রতিযোগিতায় অংশ নিল, তাদের নিজেদের খোলস থেকে বের হয়ে আসলো, এবং তারা এত সুন্দর করে ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যা দেখার মতো। এটা অলরেডি হয়ে গেছে প্রতিযোগিতা, পুরস্কার আমরা এখনও দেইনি, আমরা 6 জানুয়ারি আমাদের 10 বছর পূর্তিতে দেব। এবার আগামী 19 তারিখে আছে শিল্পকলা একাডেমির সমন্বয়ে সারা বাংলাদেশের যত প্রতিবন্ধী শিশুরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদের জন্য সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। চমৎকার। এবং 20-21 তারিখে বিশ্ববিদ্যালয় ক্লাবে দৃষ্টিজয়ী ছেলেমেয়েরা খেলবে দাবা। ওরা খুব সুন্দরভাবে দাবা খেলতে পারে, একটা অদ্ভুত একটা পদ্ধতি। দাবার বোর্ডটা একটু গর্ত গর্ত থাকে, সেটা কি এই ডিসেম্বর মাসের? এই ডিসেম্বর মাসেই। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা জানাতে পেরেও খুব ভালো লাগছে যে অনেকেই হয়তো তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আর বইয়ের কথা যেটা জিজ্ঞেস করলেন, আমরা 10টি অত্যন্ত মজার মজার সুন্দর সুন্দর বই প্রকাশনার কাজে ইতিমধ্যে হাত দিয়েছি। 6 জানুয়ারি আমরা বাংলা একাডেমিতে বিকাল 3টায় প্রকাশনা উৎসব করব, এবং এই বইগুলোই পরবর্তীতে চলে যাবে বাংলা একাডেমির স্টলে, স্পর্শের স্টলে, যেখানে আমরা বিনামূল্যে আমরা কিন্তু বইগুলো বিনামূল্যে বিতরণ করে থাকি। এই যে বলছেন যে বিনামূল্যে বইগুলো বিতরণ করেন, এবং ঢাকার বাইরেও সেগুলো পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে, কাজটা অবশ্যই শ্রম সাধ্য, এবং একই সাথে সেখানে বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন আমার যেটা মনে হয়। তো সেক্ষেত্রে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা কিংবা বিদেশি সাহায্য সহযোগিতা পান, নাকি ব্যক্তিগতভাবেই ব্যক্তিগত উদ্যোগেই কাজটি পরিচালনা করছেন? আমরা এখন পর্যন্ত সরকারের থেকে কোনো সহায়তা চাইনি, কারণ সব ক্ষেত্রে তো সরকারকে জড়ালে হবে না, নিজেদেরকেও তো একটু কিছু করতে হবে, নিজেদেরকেও এগিয়ে আসতে হবে। বিদেশি সহযোগিতাও সেভাবে আমরা পাইনি, তবে আমার পরিবার এবং আমার বন্ধু স্বজনরা হাত বাড়িয়েছেন, এবং তারা হাত না বাড়ালে হয়তো একার পক্ষে এই এত মানে এত এত ব্রেল বই আমার পক্ষে
বের করা সম্ভব হতো না। তো আমি তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ যে যারা সত্যি আমার কাজটাকে দেখে ভালোবেসে মনে করেছেন যে এখানে অর্থটা দিলে হয়তো বা মানে অনেক মানুষের মানে যারা চোখ দিয়ে দেখছে না কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যারা পড়তে পারছে অনুভব করতে পারছে তাদের পাশে তো তারা থাকছেন। ছড়া লিখেছেন, গল্প লিখেছেন, কয়টা বই লেখা হয়েছে পর্যন্ত, বা এবারে বইমেলায় আপনার কোনো নতুন বই আসছে কি না? জি, বইমেলাতে বাচ্চাদের জন্য নতুন নতুন বই আসছে, বেশ 4-5টা বইয়ের কাজ হচ্ছে। 2018-তে তরু বলে একটা গল্পের বই বের হচ্ছে। আচ্ছা। তারপরে ক খয়ের গল্প বের হচ্ছে, তারপরে বের হচ্ছে বনভোজন, তো এগুলো নিয়ে কাজ চলছে। এছাড়া আরও একটি বইয়ের কাজ সাহিত্য প্রকাশ থেকে আসছে, মিথিলা। আচ্ছা। তো দেখা যাক কতদূর এই সবগুলোই কেমনা মানে ব্রেইল পদ্ধতিতেও পাবো। হ্যাঁ, ব্রেইল পদ্ধতিতেও পাবে নিশ্চয়ই। আমার এটা আমার একটা অঙ্গীকার যে আমি যে বই সবার জন্য ছাপাবো সেটা ডেফিনেটলি সকলের জন্যই হবে এবং এটা ব্রেইল পদ্ধতিতেও আসবে। এত ক্রিয়েটিভ কাজ করছেন এবং লেখালেখিও করছেন, নিশ্চয়ই টুকটাক সেগুলো পড়া আবৃত্তি করা সেটাও হয়ে থাকে, তো আপনারই কণ্ঠে আপনার লেখা কোনো একটা ছড়া কবিতা যেটাই হোক যদি আমাদেরকে দুই লাইন শোনান শুভ সন্ধ্যা অনুষ্ঠানে। আমাদের বিজয় দিবস, আমাদের 21, সবই তো আমাদের অহংকার, তো তার উপরেই একটা ছড়া পড়ে শোনাই। ছোট্ট মনিরা তোমরা কি কভু গিয়েছো স্মৃতির মিনারে, 21-এর ভোরে নয় তো 16-তে ফুল দিয়েছো কি কিনারে, প্রভাত ফেরিতে কখনো কি তুমি গিয়েছো ভাষার গান, জানো কি তোমরা ভাষার জন্য শহীদ কত না প্রাণ, ফুলে ফুল দিয়ে মিনার খানিরে কখনো কি দিলে ঢেকে, বুকের ভেতর চাপা কান্না কেঁদেছ কি থেকে থেকে, যদি একবার শুধু একবার পারো এর দাম বুঝতে, দেশের মায়াকে বুকের ভেতরে বারবার তুমি খুঁজতে, তোমার মতো হাজারেও যদি একটি মনের খোঁজ পায়, মনের গভীরে দেশের তরে হাজারো স্বপ্ন ঢেলে সাজায়। চমৎকার কবিতাটি, অসম্ভব ভাল লাগলো আপনার সাথে কথা বলে, বিশেষ করে শুরুটাই যে সুন্দর করে করেছিলেন যে দৃষ্টি প্রতিবন্ধী নয় দৃষ্টিজয়ী, আসলেই তারা দৃষ্টিজয়ী, আর জয় করুক বাংলাদেশকে, জয় করুক সারা পৃথিবীকে, আপনার হাত ধরে যেসব ছেলেমেয়েরা সেই সাহায্য সহযোগিতাগুলো পাচ্ছে সেভাবে এগিয়ে যাক, স্পর্শ আরও এগিয়ে যাক, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য এবং NTVকে তো অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTVতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।